দিনের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছে কর্ণাটক সরকার। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কর্তৃক অনুমোদিত একটি আদেশে বলা হয়েছে, এই ব্যাংকগুলিতে থাকা নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করতে হবে রাজ্যের সমস্ত বিভাগকে। এতদিন পর্যন্ত এই ব্যাংকে যা যা আমানত জমা রাখা হয়েছে সবই অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি ব্যাংকের বিরুদ্ধেই সরকারি অ্যাকাউন্ট থেকে তহবিল অপব্যবহারের অভিযোগ রয়েছে, যার কারণে সে রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে বলে খবর। তবে বিষয়টি নিয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর কোনো আমানত করা উচিত নয়। নির্দেশিকাটি পাবলিক এন্টারপ্রাইজ, কর্পোরেশন, স্থানীয় সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানানো হয়েছে এবং তাদের একই নির্দেশিকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদী কর্মসূচিতেই শনিবার হাতাহাতিতে জড়ালো দুই পক্ষ। গতকাল দুপুরে শিলচরে মিছিল বার করে এবিভিপি, আচমকা রওনা হয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দিকে, হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। তাদের অফিসের সামনে গিয়ে মমতার কুশপুতুল পুরাতে গেলেই বিবাদ বাধে। জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে তৃণমূল কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে এবিভিপির আন্দোলনকারীদের বাধা দেয়। দুই পক্ষে বচসা বাধে, শুরু হয় হাতাহাতি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুশপুতুল কেড়ে নেন সদর থানার ওসি অমৃত সিং। পরে এবিভিপি কিছু সময় বিক্ষোভ দেখিয়ে চলে যায়। তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তৃণমূল নেতা রাজেশ দেব, সজল বণিকরা বলেন, এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা অনুচিত। কাছাড়ের জেলা কমিশনার এক নির্দেশে জানিয়েছেন, দরিদ্রী পোর্টালে ভূমি রেকর্ডের ডিজিটাইজেশনের জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে শিলচর সদর রাজস্ব সার্কলের ক্ষেত্রে জমি সংক্রান্ত সমস্ত পরিষেবা আগামী 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত জনসাধারণের জন্য উপলব্ধ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সদর রাজস্ব সার্কলের নাগরিকরা এই দিনগুলির মধ্যে তাদের জমি বিক্রি, ইজারা, হস্তান্তর, এনওসি ইত্যাদি সম্পাদন করতে পারবেন না। এছাড়া সবার অবগতির জন্য জানানো হয়েছে, সুনাই লক্ষ্মীপুর ও উদারবন্দ রাজস্ব সার্কলের অধীন আগামী 31 আগস্ট পর্যন্ত জনসাধারণের জন্য কোনো ভূমি সম্পর্কিত পরিষেবা পাওয়া যাবে না। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বাংলাদেশে কি দুর্গাপূজার ছুটিও বাতিল হতে চলেছে? জানা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় এই উৎসবের সময় 3 দিন ছুটি দেওয়ার প্রস্তাব করা আধিকারিককে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এই ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বদলে যুক্ত করা হয়েছে আরও 4 উপদেষ্টাকে। সাকাওয়াতকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। প্রসঙ্গত, এই সাকাওয়াতই দুর্গাপূজায় 3 দিন ছুটি দেওয়ার প্রস্তাব করেছিলেন। তিনি জানিয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ন্যাশনাল কাউন্সিলের বই পড়াতেই হবে পড়ুয়াদের। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার অর্থাৎ NCERT প্রকাশিত পাঠ্যপুস্তক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE। এরই সঙ্গে এটি বলা হয়েছে যে স্কুলগুলিকে শুধুমাত্র সেই বইগুলি ব্যবহার করতে হবে যাতে কোনো আপত্তিকর বিষয় অন্তর্ভুক্ত নেই। এই বিজ্ঞপ্তি দিয়ে CBSE স্কুলগুলিকে বলেছে যে যদি কোনো স্কুল কোনো প্রাইভেট প্রকাশকের বই বেছে নেয়, তাহলে তাদের পাঠ্যক্রমে এমন কোনো বিষয়বস্তু নেই তা নিশ্চিত করতে হবে স্কুলকেই। ওই বইগুলোতে যাতে কোনো শ্রেণী, সম্প্রদায়, লিঙ্গ অথবা ধর্ম সম্পর্কে মন্তব্য করা না থাকে।
স্কুলগুলিকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এনসিআরটির পুস্তকগুলি ব্যবহার করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও তারা স্টেট কাউন্সিলের বইও ব্যবহার করতে পারবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আইন ও বিচারমন্ত্রী রঞ্জিত দাস বরাক উপত্যকা সফরের তৃতীয় দিনে আগামীকাল অর্থাৎ সোমবার হাইলাকান্দিতে আসছেন। সোমবার তিনি সকাল 10:30 কাটলিচড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্পসহ গ্রামোন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন। এরপর তিনি লালা উন্নয়ন খণ্ডের প্রকল্পগুলি পরিদর্শন করবেন। মন্ত্রী রঞ্জিত দাস এরপর বিকাল 3:00 হাইলাকান্দির দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এরপর বিকেল 4:30 জেলায়ুক্তের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরদিন অর্থাৎ মঙ্গলবার করিমগঞ্জ চলে যাবেন। সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, খাদ্য সুরক্ষার মতো বিষয়গুলিতে সকলকে একজোট হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে উঠেছে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে একটি সমবেত পদক্ষেপের প্রয়োজন রয়েছে। শনিবার সকালে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী পর্বে বক্তৃতা করছিলেন মোদী। দিল্লিতে আয়োজিত তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই পদে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে জিতবে কংগ্রেসই, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা। শনিবার তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির নৃশংসতার 10 বছরের মেয়াদ শেষ হয়েছে। গত 10 বছরে এমন কোনো শ্রেণী নেই যারা বিজেপির দ্বারা প্রতারিত হয়নি। হরিয়ানার জনতা 1 অক্টোবর জাতীয় জনতা পার্টি সমাপ্তি শুরু করতে চলেছেন। এবারের বুটে কংগ্রেস জিতবে বলেই তিনি আশাবাদী। উল্লেখ্য, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 1 অক্টোবর। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 অক্টোবর। নির্বাচন কমিশন জানিয়েছে হরিয়ানায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 12 সেপ্টেম্বর, মনোনয়ন স্ক্রুটিনি হবে 13 সেপ্টেম্বর, ভোট গ্রহণ হবে 1 অক্টোবর এবং 4 অক্টোবর ফল ঘোষণা হবে। আসামমালা প্রকল্পের আওতায় রাস্তা সম্প্রসারণ কার্যসূচিতে বরাকের অন্যতম প্রাচীন গ্রাম বরখলায় চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। সেদিকে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। এ নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই প্রকল্পের অন্যতম প্রয়াস হল রাস্তা সম্প্রসারণ এবং রাস্তাকে উঁচু করা। প্রাথমিকভাবে সম্প্রসারিত অংশটিতে ধান ক্ষেতের মাটি এবং পরে অন্য স্থান থেকে এনে মাটি ভরাট করা হয়েছে। এর দরুন দীর্ঘদিন ধরে জনগণের প্রাত্যহিক চলাফেরায় বিরাট অসুবিধা হচ্ছে। তাতে বিভাগীয় বাস্তুকার, আধিকারিক ও জনপ্রতিনিধি কারো কোনো হেলদোল নেই। নিজ বরখলা প্রথম খণ্ডের সাবেক বাজার এবং বাস স্টেশন সংলগ্ন প্রায় 1 কিলোমিটার স্থানের কাজ প্রায় 2 বছর থেকে অসম্পূর্ণ রেখে দেওয়া হলো। এই অংশে বড় মাপের কালভার্টের কাজ শুরু হয়েছিল, তাও কোনো অজ্ঞাত কারণে অসম্পূর্ণ রেখে দেওয়ায় সামান্য বৃষ্টিপাত হলেই এবং সেই সঙ্গে জাটিঙ্গা নদীতে সামান্য জলস্ফীতি দেখা দিলেই নদীর পশ্চিম পারে বাজার, ঐতিহাসিক নিমাতা মন্দির নিয়ে সম্পূর্ণ বসতি অঞ্চলটি জলমগ্ন হয়ে বছরে 3-4 বার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।